প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার ঘরের শিশুটির শুরু হয়ে যেতে পারে তীব্র শ্বাসকষ্ট। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। শিশুরা প্রায়শই শ্বাসকষ্টজনিত সমস্যা আক্রান্ত হয়। 5 বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ অনেকাংশেই বেশি। নানা কারণে শিশু শ্বাসকষ্ট হতে পারে। প্রথমত, যেসব শিশু অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যায় ভোগে তাদের শ্বাসকষ্ট হতে পারে, জ্বরের কারণে শ্বাসকষ্ট হতে পারে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউমোনিয়া, সেজন্য শিশু শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া খেলার ছলেও শিশু শ্বাসকষ্ট হতে পারে। যেসব শিশুর অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যা আছে, সেসব শিশুর ক্ষেত্রে ঘরবাড়ি যতদূর সম্ভব ধুলাবলি মুক্ত রাখতে হবে, ঘরে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে, আর বাসায় সবসময় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলো সঠিক প্রয়োগবিধি জেনে নিতে হবে। জ্বরের কারণেও শিশু শ্বাসকষ্ট হতে পারে, এক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। স্পঞ্জিকের মাধ্যমে বা প্যারাসিটামলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি নিউমোনিয়া। নিউমোনিয়ার কারণে শিশু শ্বাসকষ্ট হয়, এক্ষেত্রে শিশু জ্বর থাকতে পারে, তীব্র কাশি থাকতে পারে, শিশু ঘন ঘন শ্বাস নেবে, ছোট শিশুদের ক্ষেত্রে মাথায় তালু দেবে যেতে পারে, বুকের খাঁচা ভিতরে ঢুকে যেতে পারে। এসব ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।